নামাজ পড়ানো শিখে তো দূরের কথা, ভুল ভাল বুঝায় যে শয়তান সব জায়গায় সিজদা দিয়েছে, সিজদা দেওয়ার কোনো জায়গা নাই। বোঝা যাচ্ছে ওটা পীর না, ওটা টাটকা ইবলিস শয়তান, কথা কোন ঠিক না। আর একটা মহিলা মানুষ যদি পীরের পায়ে সিজদা দেয়, কি মনে করছেন ওই দরবার ভালো? এ ধরনের ভণ্ড মাজার পূজারী বেদাতি শিরকের আত্মাখানা এবং শিরকের ভান্ডার নিয়ে যারা বসে আছে, যেই পীর মাজারে যায় পীর সাহেবের পায়ে সিজদা দেওয়ার পরেও মুরিদকে ধমক দেয় না, শিরিক থেকে বিতাড়িত করে না, এমন ধরনের ভণ্ডর সাথে সম্পর্ক থাকলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, কথা বলে ঠিক না? ওই পীর ভালো? নিঃসন্দেহে নির্ভেজাল শয়তান, কথা বল ঠিক কেনা? ও পীর না, ও ডিজিটাল পীর, ডিজিটাল শয়তান, কথা বল ঠিক কেনা? আর আগ করেছেন আপনারা, পুরুষ মানুষ যদি হয় আর তার সামনে যদি কোনো মহিলা এসে এরকম কারবার করে, মাথা ঠিক থাকবে নাকি? যে কায়দায় পীরের পায়ে চুমা খাচ্ছে, ও জীবনে স্বামীরেও মনে এমনি ভক্তি করে না, কথা বল ঠিক কেনা? বাবা তোমার দরবারে সব জাহান্নামের খেলা, কথা বল ঠিক কিনা? বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, মরণের পরে বুঝবি কবরে আছে কেমন জ্বালা। বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাই সেবেলা, কথা কর ঠিক কিনা? শিরিক বেদাত যেখানে আমরা নাই, মনে থাকবে তো ইনশাল্লাহ। অত ভণ্ডদের দরবারে নারী পুরুষ একত্রে জিকির হয়, জিকির করে আর কই পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুদির ধই দিলাম আজ রোজা লাগে না। কত ভণ্ড! পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল নামাজ পড়ে না। আর এ কত বড় পীর, আর নামাজ লাগবে না, মুরিদেরও লাগবে না। উজবিল্লাহ কর, যে দরবারে পীর সাহেব মানুষকে নামাজ থেকে গোমরাহির দিকে নিয়ে যায়, এজন্য ভণ্ডর আছে যেখানে আমরা নাই। পারবেন তো, পারবেন তো স্লোগান দিতে? আমি বলি, ভণ্ডর আছে যেখানে, ভণ্ড মাজার পূজারী আছে যেখানে, ল্যাংটা বাবা যেখানে, উল্টা পাল্টা শিরিক বেদাত যেখানে, পীরের পায়ে সিজদা আছে যেখানে, ওই পীর ধরে আরো সাইজ করা, কথা কান ঠিক কিনা? বেটা শিরিকের আমদানি করিস নাকি? এরা তো শিরিকের পাইকে, হ্যাঁ আজকে সমাজ এরকম আছে না? না, এগুলো বন্ধ করতে হবে, ওদের দরবারেই তো গান বাজনা হয়। আর একটা মহিলা মানুষ যদি পীরের পায়ে সিজদা দেয়, কি মনে করছেন ওই দরবার ভালো, ওই পীর ভালো? নিঃসন্দেহে নির্ভেজাল শয়তান, কথা বল ঠিক কিনা? ও পীর না, ও ডিজিটাল পীর, ডিজিটাল শয়তান, কথা কর ঠিক কিনা? আর আগ করেছেন আপনারা, পুরুষ মানুষ যদি হয় আর তার সামনে যদি কোনো মহিলা এসে এরকম কারবার করে, মাথা ঠিক থাকবে নাকি? যে কায়দায় পীরের পায়ে চুমা খাচ্ছে, ও জীবনে স্বামীরেও মনে এমনি ভক্তি করে না, কথা কর ঠিক কিনা? এই জন্য আমরা কোনো ভণ্ডদের দরবারে যাবো না, কোনো ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, শিকল বাবা, কোনো দরবারে যাবো না, মনে থাকবে তো ইনশাল্লাহ। বাবার ভোমা ভোমা মোষ দেখলে মনে হয় বিয়া কারা গোস, বাবার পিতা থাকে সট, বাবার মাথার চুলে সট, বাবার হাতে গাঁজা পর, ওই বিড়ি বাবা, গাঞ্জা বাবা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আর ওদের দরবারে যে আজে বাজে গান গাইয়া মানুষকে পাগল বানায়, পাগল বানায়, কথাটা ঠিক কিনা? কি দরবার, কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাই সেবেলা, বাবার চরণ অমূল্য ধন, হাই রে শয়তান রে। মহিলা মানুষ বুকের অন্না ঠিক নাই, মাজাই বাইন দেয়া ঝুনঝুনি একটা হাতে নিয়ে মাইক ধরে কয় দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দেহে লঙ্কা মাঝে যাব দিন, ওই বলে অন্না সারা মদিনে যাবে, আসে না আসে না? কত বড় খারাপ, এই গান গাওয়া যাবে? কথা কন, গান গাওয়া যাবে? ওই গানটা আবার আমি পাল্টায় ভালো করে গাইছি, গাইব, কষ্ট হবে না? বলবো রাসুল চরণ অমূল্য ধন, জীবন থাকতে
চিল্লাম না লোহার বানাইছে খাঁটি সোনা আমার রাসূল পরশমণি গো লোহার বানাইছে খাঁটি সোনা মারহাবা কো হ্যাঁ রসূলের নামে গা আবার রসূলের নামে অনেকে গায় দুগি তবলা বাজায় আছে না মহিলা মানুষ লেখা আছে ওর শরীর দোয়া মাহফিল কথা কয় নাম থেকে মুক্তি দিতে পারে কি আর আপনারা আমরা মনে করি মুক্তি পাইতে হলে বাবার পায়ে সেজদা দেওয়া লাগে নাউজ বিল্লাহ সেজদা বাবার পায়ে না আমাদের রব আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের খালেক আমাদের রহমান আল্লাহর পায়ে সেজদা দেওয়া লাগে কথা ঠিক কি না আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে মন খারাপ করেছেন মনে হয় মাজারে সেজদা দেই গাজা খায় মাতলামি পাগলামি করে গান গায় কথা কন না কেন আছে না নেই বাংলাদেশে মাজার গুলোতে যা দেখবেন বাবার মাথার চুলে জট বাবার হাতে গাঞ্জার পর কথা কন গাঞ্জা মদ খাইয়া গান গায় গান গায় মাজারে যায়া নারী পুরুষ একত্রে হয়া বাতি নিভায়া কি কায়দায় জিকির করে হাই রে জিকির রে ওদের জিকির থেকে শয়তানও দূরে চলে যায় কথা কন ঠিক কি না আছে না না দেখবে ডাইনি ডাইনি কথা কন ঠিক কি না আদব কায়দা নাই বেহায়া বেসর বেলজ্জে কিরণ মালা কথা কন না কেন রাগ করেছেন জানালা দিয়ে যে খাবার দাবার দিচ্ছে আবার ইশারা করে বলতেছে এই যে এই যে ও চিন্তা করছে মুরব্বি ভুল হয়ে গেছে ক্যা কয় নামাজ হলো দশ রাকাত ফজরের নামাজ দশ রাকাত ও মনে করছে ছয় আড়াতে সাথে চার দেখাইছে ইশারা দিয়ে ছয় স্যার কত হয় দশ এরপরে হাজি সাহেব বলে ভাই মনে করছিলাম আপনি হাজি আপনার ছেলেটাও ভালো নামাজি নেককার হইবে কিন্তু হে তো কয়ে ফজরের নামাজ কয় রাকাত দশ রাকাত আপনার ছেলে তো নামাজ পড়ে না তো চলে গেছে যাওয়ার পরে হাজি সাহেব বলতেছে আরে বেয়াকুব তোর বাপ বেয়াকুব তুই বেয়াকুব বেটা হজরের নামাজ চার রাকাত এটা তোর মনে থাকে না কয় হ্যাঁ দশ রাকাত কত যে খেপা খেপছে চার রাকাত পেলে তো আমার পিটাইত আপনাদের অবস্থা কি ওইরকম হয়েছে নাকি কেউ কয় বারোটা কেউ কয় চোদ্দটা কেউ কয় ষাটটা ষাটটা তো মমিনদের গুণাবলীর কথা বলছিলাম কিন্তু সন্তানদেরকে এদিক খেয়াল করেন আমি যে সুরাত থেকে আলোচনা করব লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন নয়টি কয়টি আরো জোরে বলেন কয়টি নয়টি আপনারাও আপনাদের সন্তানকে নয়টি উপদেশ দেবেন তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ একটু জবান ছেড়ে সবাই তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফ بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جرلا هو عيسان থাক ভাই থাক কষ্ট করে পড়ে না থাক থাক ভাই হইছে বন্ধ করে যে কায়দা কালেমা পড়তেছেন আপনাদের এখন ওয়াজ বাদ দেয়া ঘুমত্ত বাড়ি যান ভাই বাড়ি যান কষ্ট করে ঘুমাইছেন না তাও করে ঘুমাইছেন না জিকির করলে সমস্যা আছে না এটা মাহফিল নাকি কবরস্থান না আপনারা জিন্দা না মুর্দা সুস্থ নাকি অসুস্থ জেগে আছেন না ঘুমাইছেন এলাকায় কালী মামলা কি মামলা হয় জেলে দেয় রিমান্ডে নেয় মুসলমানেরা কালেমার জন্য জীবন দিতে রাজি কিন্তু কালেমা ছাড়তে সেই মুসলমানের এত দুর্বল আওয়াজ দিলে চলবে নাকি আপনারা কি কাউকে ভয় পান নাকি মুসলমানেরা কা পুরুষের জাত না মুসলমানেরা বীরের জাত এজন আওয়াজ দুর্বল দিলে চলবে না বিড়ালের মতো মেও মেও করে দুনিয়াতে হাজার বছর বাঁচার দরকার নাই সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে এক বছর টিকে থাকতে চায় এজন ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা বদরের প্রান্তরে আল্লাহ পাক 313 জন সাহাবীর মাধ্যমে ইসলামের প্রথম বিজয় দান করেছিলেন কথা বলেন ঠিক কিনা এই কথার দ্বারা প্রমাণ হয় ইসলামের বিজয় আনতে লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন হয় না বদরের প্রান্তরে সাহাবীদের মতো 313 জনই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা এজন আওয়াজ দুর্বল দিলে চলবে না মুসলমান ইমানদারদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আর পিছনে যাওয়ার রাস্তা খোলা নাই এখন সামনে যাওয়া হয় বাঁচব না হয় মরব এজন বাতিলের বিরুদ্ধে জুলুম বা শক্তির বিরুদ্ধে মুসলমানদেরকে আওয়াজ তুলতে হবে কথা বলে ঠিক কিনা এজন দুর্বল আওয়াজ দিলে চলবে না যে কায়দা কালেমা পড়েও না ডায়াবেটিস রুগী সব লাই 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 এ কায়দায় পড়লে হবে একটা আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ এই তো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সের এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী কি পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত কাঁঠালবাড়িয়া গোরস্থানের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ নবিরুদ্দিন মোল্লা সাহেব আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন চেয়ারম্যান সাহেব তাই না উপস্থিত আছে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রবাসী ভাইয়েরা বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা আজকের প্রোগ্রামে আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব কথা বলে ধন্য করেছেন হযরত মাওলানা আখতারুজ্জামান ফারুকি সাহেব কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী আধুনিক বক্তা শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ মোল্লা সাহেব সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত চমৎকার ভাষায় কথা বলে তাই না আলোচনা শুনে কিন্তু মজা পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় কথার মধ্যে অনেক রহস্য থাকে তাই না খুব জ্ঞানী মানুষ আল্লাহ পাক আমার প্রিয় ভাইয়ের জ্ঞান আর যোগ্যতাকে আরো বাড়াইয়া দেন জোরে কোন আমি
তার মর্যাদা সম্মানকে লাকাচুমি বানায় দেন। জোরে কোন আমিন। মঞ্চ উপস্থিত সমারে তোলামা ইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মালিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলসর আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আবারও সালাম বিনিময় করব। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গড়ে গড়ে গদান্বিত করে যাচাই বাছাই করে আজকের এই প্রোগ্রামে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা সিরবি আইগমে জাইলেতর যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত দিয়ে পরশু দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? দু হাত তুলে দেখান তো দেখে সবাই খুশি? খুব চালাক মানুষ তো আপনারা। শোনেন, এমনে খুশি হয় লাভ নাই, ভালো করে বলতেছি, এমনে খুশি হয় লাভ নাই। কিছু কিছু মানুষ আছে আসে বক্তার চেহারা দেখতে, কিছু কিছু মানুষ আছে হুজুর হাসায় না কাদায় এই জন্যে। এগুলো উদ্দেশ্য যদি আপনার আমার ভিতরে থাকে একটা নিকিও হবে একটা, আর যদি উদ্দেশ্য থাকে না, লেখা আছে কি তাফসিরুল কোরআন মাহফিল, এই উদ্দেশ্যে যদি আসেন আল্লাহর কোরআন শোনার জন্য আসি, বক্তার সুর যেমনই হোক, ভাঙ্গা হোক আর চাঙ্গা হোক, বক্তা পরিচিত হোক অপরিচিত হোক, উদ্দেশ্য যদি থাকে আল্লাহর কোরআন শোনার, বিশ্বাস করেন আপনাদের আমল নামায় সব লেখা হবে। কনসবা আল্লাহর কোরআন শোনার জন্য যদি কেউ এক ঘন্টা সময় দেয়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব আল্লাহ সেই সব তাদের আমল নামায় লিখে দেয়। কনসবা আল্লাহর কোরআন শোনার উদ্দেশ্যে যদি আসেন, আল্লাহর কোরআন শোনার জন্যই যদি আপনারা আসেন, 7 বছরের নফল নামাজের সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহর কোরআন শোনার জন্য যে সময়টা দিলেন এই সময়টা যদি এক পাল্লায় দেওয়া হয়, 7 বছরের নফল নামাজের তুলনায় কোরআন শোনার জন্য যে সময়টা ব্যয় করলেন, কোরআন বোঝার জন্য যে সময়টা ব্যয় করলেন, সেই সময়টার সব বেশি হবে। কোন সুবহান, এজন্য আমাদের আকীদাকে সাফ করতে হবে, নিয়তটাকে পরিষ্কার করতে হবে। কথাকে বোঝেন না? হুজুকিয়া বাঙালি হলে চলবেন। আজকে আমাদের সমাজে দেখবেন বক্তা নারী ছিল পুরুষ হয়েছে, এ আকর্ষণে আমরা যাই, ইঞ্চি দেখে যাই, নাম ডাক দেখে যাই। সন্ধ্যা থেকে যারা ওয়াজ করছেন তারাও আলেম, কথা বলেন না কেন? এ তো বলেন তো মাগরিবের পরে যে বক্তা ওয়াজ করছে সে সময় কি এই লোক ছিল? আ কেন ছিলেন না? হুজুর আসেনি কেন? ওনারা কি? এই জন্য আমাদের আকিদাকে সাফ করতে হবে, নিয়তকে পরিষ্কার করতে হবে। আমাদের দেখেন কিছু জায়গায় ওয়াজ করতে গেলে মানুষকে হুজুর একটু ওয়াজটা জমাবেন, মজা দেবেন, লোকগুলো যেন খুব আনন্দ পায়, হুজুর একটু হাসাবেন। আপনার উদ্দেশ্য যদি হাসি মজা আনন্দ এইটাই হয়ে থাকে, তাহলে ওয়াজ না দিয়ে কৌতুকের অনুষ্ঠান দেন, সিগনালিক দাওয়াত দেন, কথা কন ঠিক কিনা? আবার অনেকে কয় হুজুর ওয়াজ করতে করতে এমন ওয়াজ করবেন হুজুর, এমন ওয়াজ করবেন হুজুর, মানুষ জানি একটাও না ওঠে, কেন আমি কি শ্রোতার ঠ্যাং ধরে বসে থাকবো? ভাই পাও ধরে কই যাস না, কথা মানুষ একটা হাত দুইটা গজনার পা ধরু। এরপরে আবার অনেকে কয় হুজুর ওয়াজ এমন করবেন হুজুর, এমন ওয়াজ করবেন হুজুর, মাটি যেন কেঁপে ওঠে, কেরে পাগল আমি কি ভূমিকম্প যে ওয়াজ করে কাঁপাইতে আসছি? কেউ কয় হুজুর ফাটাফাটি ওয়াজ করে, ফাটাফাটি হলে তো অ্যাম্বুলেন্স খবর দেওয়া লাগবে, কথা ঠিক কেনা?
আবার কেউ কয় হুজুরি এমন ওয়াজ করবেন, হুজুরি এমন ওয়াজ করবেন, মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আরে আর বাপ মরে গেলেও কান্দে না, আর ওয়াজ শুনে কাঁদবে অতি সোজা। এই জন্য শোনেন, ওয়াজ প্রতিদিন ভালো হয় না, ওয়াজ প্রতিদিন ভালো হয় না। আমি এই সাত মহর থানায় ওয়াজ করবো না করবো না, তাও হিসেব করে দেখেন 10-12টা মাহফিল হয়ে গেছে। আগামী বছরও অনেকগুলো দাওয়াত দিছে, আমি বারবার আসলেই বলি ভাই দাওয়াত কিন্তু 2-3টে দেওয়া আছে সাত মহর, আর নিন না ভাই, কই নেওয়া আসতে কি আছে। দেখ এই জোর জোর করতে করতে আগামী বছরের জন্য তার 6-7টা দাওয়াত খালি এই মাহ এই খালি সাত মহর থানাতে আছে। তা আমার তো কোনো দোষ নাই, দোষ কতি পক্ষে, দুনিয়াত কি বক্তার অভাব আছে নাকি? এক পাপ না জেলে আমার 50টা মাহফিল করা লাগবে, কারণ কি? এজন্য নিয়ত করছি সর্বোচ্চ দিলে আগামী বছর ডেট দেব, এরপরে আমি 2-3 বছর আর পাপ নাই আসবো না, কথা বলছেন না? 2-3 বছর হারিয়ে যাবো, এরপরে আবার দেন মন খারাপ করছেন। এই 2 বছর আসলে এত ডেট আপনারা পাইতেন না, কিন্তু কপাল আমারও যা আপনাদেরও তাই। ওই যে কি একটা মহামারী আসছে, আমার গাইবান্ধা নওগাঁ জয়পুরহাট বগুড়া রংপুর এই মাহফিলগুলো বন্ধ করতে পারতেছি, আমার নিজের জেলায় 57টা দাওয়াত ছিল, 57টা মাহফিল খালি নিজের জেলায়। এই জন্য 2 বছরের দাওয়াত মোটামুটি নেওয়া শেষ, তো এই জন্য মাঠে লস লস লাভ বড় কথা না, অনুমতি থাকলেই হল, মানে ওই মাহফিলগুলোর অনুমতি হলে এদিকে তো আসতে পারতাম না, কথা বোঝেন না? এখানে লস লাভের হিসাব নেই,